বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুকসানা সুলতানা, প্রভাষক প্রাণিবিদ্যা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি আদর্শ নিউজ সাইটের গঠন। তোমরা হচ্ছে বোর্ডে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার অফ এ টিপিক্যাল নিডো সাইট। তো তাহলে এখন নিডো সাইটটা কি, নিডো সাইটটা কি সে সম্পর্কে আমরা বিগত ক্লাসে জেনেছি যে হাইড্রার হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তো নিডারিয়া পর্বের প্রাণীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এর দেহপ্রাচীরের কোষগুলো দুইটি স্তরে বিন্যস্ত থাকে, একটি হচ্ছে অ্যাপিডার্মিস আর একটি হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তো এই যে নিরোসাইটটা, এই নিরোসাইটটা হচ্ছে গিয়ে এই অ্যাপিডার্মিসের যে পেশি আবরণী কোষ রয়েছে, সেই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এই নিরোসাইট কোষটা অবস্থান করে। তো এই যে নিরোসাইট কোষ, এটি হচ্ছে গিয়ে হাইড্রার দেহে যে অঞ্চলে বেশি দেখা যায় সেটা হচ্ছে গিয়ে এর যে কোষিকা রয়েছে সেই কোষিকা অঞ্চলে এদেরকে বেশি দেখা যায়, তবে সমস্ত দেহেই পাওয়া যায় শুধুমাত্র পদতল ছাড়া। তাহলে শিক্ষার্থীরা, আমরা নিরোসাইটটা কি আর হচ্ছে গিয়ে এটা হাইড্রার কোথায় অবস্থান করে তাহলে জানতে পারলাম যে এটা পদতল ছাড়া আর দেহের সমস্ত অংশে দেখা যায়, তবে এর কোষিকা অঞ্চলে এই কোষটাকে একটু বেশি দেখা যায়। এই যে নিডোসাইট কোষ, এটি হচ্ছে গিয়ে হাইড্রার হচ্ছে আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, শিকার ধরা এইসব কাজে হচ্ছে গিয়ে এই নিডোসাইট কোষটি সাহায্য করে থাকে। তো তাহলে আমরা এখন চলে যাই এই নিডোসাইট কোষের গঠনে। নিরোসাইট কোষের গঠনে, একটা আদর্শ নিরোসাইট কোষের গঠনে তোমরা খেয়াল করো যে কয়েকটি অংশ থাকে, সে অংশগুলো হচ্ছে গিয়ে আমরা বোর্ডে লিখেছি। প্রথম হচ্ছে গিয়ে আবরণ, নাম্বার দুই হচ্ছে নেমাটোসিস্ট, অপারকোলাপ, নিডোসিল, পেশিসূত্র। এই শব্দগুলো তোমাদের কাছে নতুন, কাজেই শব্দগুলো তোমাদেরকে একটু মুখস্থই করতে হবে, কারণ হচ্ছে গিয়ে এই শব্দগুলোর সাথে তোমরা আগে পূর্বে পরিচিত ছিলে না। তাহলে আমরা এই যে বর্ণ গঠনে বললাম যে এই যে অংশগুলো থাকবে, এগুলো তাহলে আমরা চিত্রের মাধ্যমে আমরা বুঝে নিই, তাহলে আমাদের বিষয়টা সহজ হবে এবং আমরা মনে রাখতে পারব। শিক্ষার্থীরা, তোমরা চিত্রে খেয়াল করো যে এখানে আমি দুইটা ছবি এঁকেছি নিরোসাইডের, নিরোসাইট কোষের দুইটি ছবি এঁকেছি। একটি হচ্ছে গিয়ে নিরোসাইডের স্বাভাবিক অবস্থা, অর্থাৎ স্বভাবতই যে সে যে জেনারেলি যে একটা কন্ডিশনে থাকে সেটাই হচ্ছে গিয়ে এই যে এটা, আর এটা হচ্ছে গিয়ে যখন সে সূত্রটি নিক্ষেপ করে সেই নিক্ষেপিত অবস্থায় যে অবস্থায় থাকে নিরোসাইটটা, সেই অবস্থা। তাহলে এখন আমরা গঠনের সাথে, আমরা চিত্রের সাথে এই বর্ণনাটা মিলিয়ে নিই। আমরা প্রথমেই বলেছি যে এর একটি আবরণ থাকবে। তাহলে তোমরা খেয়াল করো যে এই যে কোষটি, এটি হচ্ছে গিয়ে দুইটি আবরণ দ্বারা আবৃত। নিডোসাইডের কোষটি দুইটি আবরণ দ্বারা আবৃত থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গিয়ে দুইটি আবরণ দ্বারা আবৃত। এই যে আবরণ, এই আবরণের মাঝে যে ছোট ছোট দানাগুলো রয়েছে এগুলো হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম, অর্থাৎ এই যে কোষের এই অংশটা সাইটোপ্লাজমে পরিপূর্ণ। এরপর দেখো তোমরা, এখানে হচ্ছে গিয়ে এই যে কোষ রয়েছে সেই কোষের গোড়ায় একটি নিউক্লিয়াস রয়েছে। উভয়টিতেই দেখো এই একই অবস্থায় যে কোষের গোড়ায় নিউক্লিয়াস রয়েছে। এরপর যে নিরোসাইট যে কোষ রয়েছে সেই নিরোসাইট কোষের আরেকটি হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে গিয়ে, তো আমরা বর্ণনায় যেটা হচ্ছে বলেছি নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট এটা হচ্ছে গিয়ে নেমাটোসিস্ট, এটা একটা গ্রিক শব্দ নেমাটোসিস্ট। এটা একটা গ্রিক শব্দ। এই যে যে কোষ রয়েছে সেই কোষের ভেতরে যে একটা ক্যাপসুলের মতো একটা অংশ দেখতে পাচ্ছ, এই যে এইখানেও দেখা যাচ্ছে যে ক্যাপসুলের মতো একটি অংশ এবং এর একটা আবার সূত্রকের মতো অংশ রয়েছে যেটা হচ্ছে নিক্ষেপিত অবস্থায়। এই সুতাটি যখন নিক্ষেপ করেছে তখন নিরোসাইটটার এই অবস্থা, আর সূত্রকটি যখন এই যে ক্যাপসুলের মতো যে অংশটা রয়েছে সে ভেতরে হচ্ছে গিয়ে প্যাঁচানো অবস্থায় রয়েছে, সেটাই হচ্ছে গিয়ে এই যে এই ক্যাপসুলের মতো যে অংশটা সেটাই হচ্ছে গিয়ে নেমাটোসিস্ট।
এই নেমাটোসিস্ট অংশটা আসলে মূলত এই নেমাটোসিস্টের ইটে গোড়াটি আসলে সরু হয়ে সুতার মতো একটা অংশে পরিণত হয়েছে। তো এই নেমাটোসিস্ট এসেছে হচ্ছে গ্রিক শব্দ থেকে, নেমা অর্থ হচ্ছে সুতা আর KYSTIS কাইস্টিস অর্থ হচ্ছে গিয়ে থলে। তাহলে এই যে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্ট আমরা শব্দটি দ্বারাই বুঝতে পাচ্ছি যে সুতা যুক্ত যে থলেটা সেটাই হচ্ছে গিয়ে নেমাটোসিস্ট, অর্থাৎ সুতাযুক্ত এই যে কোষের যে ভেতরের এই অংশটা যেটা হচ্ছে গিয়ে ক্যাপসুল মূলত, আসলে এটাই হচ্ছে গিয়ে নেমাটোসিস্ট। শিক্ষার্থীরা তাহলে আমরা বুঝতে পারলাম যে নেমাটোসিস্ট কি। তো এই যে দেখো নেমাটোসিস্ট, এই যে নেমাটোসিস্টের যখন হচ্ছে গিয়ে আমরা এর বৈশিষ্ট্য আরেকটা বলেছি যে একটা আদর্শ নিডোসাইটের গঠনে একটা অপারকুলামও থাকবে। এই যে অপারকুলামটা দেখো, যখন হচ্ছে গিয়ে এই নেমাটোসিস্টটি এই ক্যাপসুলের ভেতরে প্যাঁচানো অবস্থায় থাকবে, তখন হচ্ছে গিয়ে এটাকে বলা হয় প্যাঁচানো অবস্থায় থাকে এবং তখন একটি ঢাকনার মতো অংশ দ্বারা ঢাকা থাকে, সেটাকে বলা হয় অপারকুলাম। দেখো এইখানে অপারকুলামটি, এখানে হচ্ছে গিয়ে সূত্রটি নিক্ষেপিত অবস্থায় রয়েছে, সেজন্য অপারকুলামটি সরে গিয়েছে আর সূত্রটি বাইরে চলে এসেছে। তাহলে আমরা জানলাম যে হচ্ছে গিয়ে নেমাটোসিস্ট যেটা দিয়ে ঢাকা রয়েছে, এই সূত্রটি যেটা দিয়ে যে অংশটি ঢাকা রয়েছে সেটাকে বলা হয় অপারকুলাম। তো এই যে নেমাটোসিস্ট, এই নেমাটোসিস্টটি আসলে মূলত যখন হচ্ছে গিয়ে এর গুঁড়াটি সরু হয়ে শক্ত একটা অংশে পরিণত হয়েছে, তারপর হচ্ছে ধীরে ধীরে এটা সরু একটা সুতায় পরিণত হয়েছে, যেখানে হচ্ছে গিয়ে এর গুঁড়ার যে অংশটা রয়েছে সেই গুঁড়ার অংশটা, এই যে চওড়া অংশটা, এখানে এই অংশটা শক্ত হয়ে গিয়েছে। এই যে শক্ত অংশটা এটাকে বলা হয় বাট। বাট বা শ্যাফ্ট। তো এই আমরা দেখলাম যে এর যে চওড়া অংশটা রয়েছে সেই চওড়া অংশটিকে বলা হয় বাট বা শ্যাফ্ট, এমনকি এই যে চওড়া অংশে কাটার মতো তিনটি অংশ দেখা যায়, যেটা হচ্ছে গিয়ে একটি আদর্শ নেমাটোসিস্টের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে কাটার মতো তিনটি অংশ দেখা যায়, এগুলোকে বলা হয় বার্ব, এগুলোকে বলা হয় বার্ব। আর এই যে সর্পিল আকারে বিন্যস্ত কিছু সুতার মতো অংশ দেখা যাচ্ছে ছোট ছোট কাটার মতো, এগুলো এগুলোকে বলা হয় বার্বিউল। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এগুলোকে বলা হয় বার্বিউল। তাহলে আমরা দেখলাম যে বড় বড় যে কাটার মতো অংশ দেখা যায় সেটাকে বলা হয় বার্ব, আর ছোট ছোট যে সর্পিল আকারে বিন্যস্ত যে রুমের মতো অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হয় বার্বিউল। তো এই তো গেল আমাদের হচ্ছে নেমাটোসিস্টের অংশ। আর নেমাটোসিস্টের ভেতরে বিষাক্ত একটি রসে পূর্ণ থাকে, নেমাটোসিস্টে একটা বিষাক্ত রসে পূর্ণ থাকে, এটিকে বলা হয়, এই রসটিকে বলা হয় হিপনোটক্সিন। এই হিপনোটক্সিনটি মূলত ফেনল এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো যে এই যে নেমাটোসিস্ট, অর্থাৎ কোষের ভেতরে একটি বিষাক্ত রসে পূর্ণ থাকে, সেটাকে বলা হয় হিপনোটক্সিন। এই হিপনোটক্সিনটি হচ্ছে গিয়ে মূলত ফেনল এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। আর এই যে হাইড্রা যখন হচ্ছে কোনো শিকার প্রাণী ধরবে, তখন হচ্ছে এই বিষাক্ত রসটি কী করে সেই শিকার প্রাণীর উপরে ঢেলে দেয়, এর ফলে হচ্ছে সেই শিকার প্রাণীটি অবশ বা অসাড় হয়ে যায় এবং হাইড্রার শিকার ধরাটা সহজ হয়ে যায়। তাহলে এছাড়াও আমাদের একটি আদর্শ হাইড্রার আরও কিছু অংশ দেখা যায়, সেগুলো হচ্ছে গিয়ে এটি যখন হচ্ছে গিয়ে উন্মুক্ত অবস্থায়, এর উন্মুক্ত প্রান্তটি
দেখো তোমরা একটি সংবেদনশীল একটি হচ্ছে গিয়ে কাঁটার মতো একটি অংশ দেখা যাচ্ছে, সেটাকে বলা হয় নিডোসিল। এই যে কাঁটার মতো যে একটা উন্মুক্ত অংশ রয়েছে সেটাকে বলা হয় নিডোসিল। এরপর হচ্ছে গিয়ে আরও কিছু অংশ হচ্ছে গিয়ে দেখা যায় এখানে, যে এই যে কোষের ভেতরে থেকে কিছু পেশি স্তর রয়েছে যেগুলো হচ্ছে গিয়ে সাইটোপ্লাজমে চলে আসছে, সাইটোপ্লাজম পর্যন্ত চলে এসে এগুলো কি করে, এগুলো নিডোসাইটের যে হচ্ছে গিয়ে বৃন্ত রয়েছে সেই নিডোসাইটের বৃন্তের সাথে বৃন্তে একত্রে মিলিত হয়ে এগুলো হচ্ছে গিয়ে মেসোগ্লিয়ার সাথে যোগাযোগ রক্ষা করে। তো এছাড়াও আরেকটি একটি সূত্র দেখা যাচ্ছে, তোমরা খেয়াল করো যে পেঁচানো আরেকটি অংশ দেখা যাচ্ছে উভয় চিত্রে। তোমরা খেয়াল করো উভয় চিত্রে একই ধরনের অর্গানই থাকবে, এখানে যেগুলো আছে এগুলো সেগুলোই থাকবে। তো কি আছে, পেঁচানো সুতার মতো একটি পেঁচানো অংশ দেখা যায়, এটাকে বলা হয় ল্যাসো। তো শিক্ষার্থীরা তাহলে আমরা নিডোসাইটের গঠনে কি কি দেখলাম, নিডোসাইটের গঠনে আমরা দেখলাম যে একটি আদর্শ নিডোসাইটের গঠনে কি থাকবে, সেখানে হচ্ছে দুইটা হচ্ছে প্রাচীর দ্বারা ই থাকবে, পেশি স্তর কোষ স্তর থাকবে, দুইটি আবরণ দ্বারা আবৃত থাকবে কোষটি। এরপর কি থাকবে, এরপর হচ্ছে গিয়ে কোষের ভেতরে হচ্ছে নেমাটোসিস্ট, যেটা হচ্ছে গিয়ে পেঁচানো সুতা মানে থলেযুক্ত যে অংশটা সেটাই হচ্ছে গিয়ে নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট ভিতরে হচ্ছে গিয়ে কি হেপ্রোটক্সিন নামক এক ধরনের বিষাক্ত রস থাকবে, যেটি মূলত প্রোটিন এবং ফেনলের সমন্বয়ে গঠিত। এছাড়াও এখানে হচ্ছে পেঁচানো এই যে নেমাটোসিস্টটি যখন হচ্ছে শুরু হয়ে চওড়া একটি প্রান্ত থেকে আবার শুরু হয়ে শুরু সুতায় পরিণত হয়েছে, সে শক্ত এবং চওড়া অংশটিকে বলা হয় সুতার যে গুঁড়াটা আর কি মূলত সেটাকে বলা হয় বাট বা শ্যাফ্ট। এবং এখানে যে তিনটি কাটার মতো অংশ থাকে সেগুলোকে বলা হয় বার্ব। এবং কি এই যে ছোট ছোট আবার কিছু সর্পিল আকারে বিন্যস্ত থাকে লোমের মতো অংশ সেগুলোকে বলা হয় বার্বি উল। এছাড়া আরও রয়েছে হচ্ছে গিয়ে এই সূত্রকটি যখন হচ্ছে গিয়ে অনিক্ষেপিত অবস্থায় থাকে তখন হচ্ছে গিয়ে এই সূত্রক এবং যে শ্যাফ্ট অংশটা সেটা হচ্ছে উল্টোভাবে এই ক্যাপসুল এর ভেতরে উল্টোভাবে অবস্থান করে, তখন এটি অপারকুলাম দ্বারা ঢাকা অবস্থায় থাকে। আসলে মূলত এই যে এইখানে যে নিডোসিলটি রয়েছে এটা একটা হচ্ছে গিয়ে সংবেদী অঙ্গের মতো কাজ করে, যখন শিকারী প্রাণীটি এই হচ্ছে নিডোসিলের কাছাকাছি চলে আসে তখন সে এই শিকারের অনুভূতিটা সে গ্রহণ করে কি করে, সেই সূত্রকটিকে বাইরে নিক্ষেপ করে শিকার ধরার জন্য। তো এটা আসলে একটা সংবেদনশীল অংশের মতো কাজ করে। তো এছাড়াও রয়েছে নিউক্লিয়াস, আর কিছু পেশি সূত্র, আর রয়েছে ল্যাসো। তো শিক্ষার্থীরা তাহলে বুঝতে আমি হচ্ছে গিয়ে যে নিডোসাইটের গঠনটা বলেছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো তোমাদের বায়োলজির ব্যাপারে আমি আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে ইতিপূর্বেও বলেছি সেটা হচ্ছে গিয়ে তোমরা চিত্রের প্রতি খুবই যত্নশীল হবে। এই যে এখানে যে আমি চিত্র এঁকেছি, তো তোমরা চিত্রটা যে তোমাদেরকে একদম অবিকল বইয়ের মতো সুন্দর হতে হবে তেমনটা না, কিন্তু তুমি যা বর্ণনা করছো তা যেন তোমার চিত্রের মধ্যে পাওয়া যায়। যে অর্গানগুলোর কথা তোমরা বলছো সেগুলো যেন যেভাবেই হোক তোমার চিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায়। কিন্তু চিত্রটা এমন না যে তার ভিতরে অনেক বেশি সৌন্দর্য লাগবে, তা তেমন না, কিন্তু তোমার বর্ণনার সাথে যেন মিল থাকে। আর তোমরা যে ছবিগুলো আঁকবে অবশ্যই তোমরা ডান পাশে লেবেলিং করবে, চিত্রের ডান পাশে তোমরা লেবেলিং করবে, এমনকি নিচে তুমি কী চিত্র এঁকেছ চিত্র লেখে সেই জিনিসটি তোমরা লিখে দিবে। এটা হচ্ছে চিত্রের হচ্ছে গিয়ে চিত্র আঁকার যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে চিত্রের ডান পাশে তোমরা যে কোনো এক পাশে তোমরা অর্থাৎ ডান পাশে তোমরা চিত্রগুলোর অর্গানগুলোকে লেবেলিং করবে, এমন না যে তোমরা ডান পাশে করবে, বামে করবে, উপরে করবে, নিচে করবে, তাহলে চিত্রটা দেখতে খুবই পচা এবং অপরিচ্ছন্ন লাগবে। সেজন্য তোমরা ডান পাশে তোমরা এটা কী করবে, লেবেলিং করবে, আর নিচে তুমি কিসের চিত্র এঁকেছো সেই চিত্রটা নাম তুমি লিখে দেবে। তো শিক্ষার্থীরা তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।